হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই যে আজকে পড়েছি ফ্রিজটার পেছনে, ফ্রিজটা সাফ সাফাই করে নেব আজকে আর কি। আজকে হচ্ছে ধনতেরাস, তারপরে একটু বাজার যাব, বাজার গিয়ে একটু কিছু কেনাকাটা করব। কালকে তো করে এসেছি কেনাকাটা, তা আজকে কিছু অল্প কিছু বাকি আছে, সেগুলোই আর কি আনার আছে। তাই যে কাজ টাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তা সকালবেলা ভাবলাম, রাত্রিবেলা ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম যে মানে বরফটা গলে গেলে তারপরে তাড়াতাড়ি আর কি সাফসাফাই করতে আর কি আসান হবে। তা ফ্রিজটা ওদিকে সাফসাফাই হয়ে গেছে, সব কিছু জমিয়েও দিয়ে চলে এসছি। আর এখন এই যে রান্নাবান্না শুরু করেছি, তাই যে সিম আর আলু দিয়ে একটু নিরামিষ করছি, আর হচ্ছে মানে লাউ দিয়ে একটু নিরামিষ ঘন্ট করছি। আর এই যে রেডি হয়ে গেছি, এখন খাওয়া দাওয়ার পরে পুরো রেডি টেডি হয়েই তোমাদের সামনে চলে এসেছি। তাই যে ছেলেকে বললাম তোর যেতে হবে না, আজকে জল আসবে তুই থাক বাড়ি, তাও বললো না আমি যাব, তোমার সাথে আমারও কিছু কেনার আছে তার জন্য। তাই যে অনেকটা রাস্তা বেরিয়ে পড়েছি, কমসে কম 10 মিনিট মতো হয়ে গেছে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তাই যে এখন রাস্তার দিকে চলছি চলছি। তা আজকে হচ্ছে ধনতেরাস, ভাবছি কিছু কেনাকাটা করব। ওই বরের জন্য জামা কাপড় কিছু কেনা হয়নি, সেগুলোই কিনবো। দেখো আমলা খেতে কি সুন্দর আমলা ধরে আছে, দূর থেকে দেখা যাচ্ছে না তবে ভীষণ আকারে জটায় কুটিয়ে ধরে আছে আর কি। তাই যে প্রায় চলে এসেছি লাগভাগ অনেকটা দূরেই, আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, ওই মানে মোটরসাইকেলে 20 থেকে 25 মিনিটের রাস্তা। আর এই মার্কেটটাই আমাদের চেনা পরিচয় বেশি, এই আজ থেকে মানে 15 বছর এখানে আছি, তাই 15 বছর ধরে এখান থেকেই আমরা বেশি কেনাকাটা করি। আর এই একটা ময়ূর মিল দেখো, এখানে কাপড়ের বহুত বড় ফ্যাক্টরি হচ্ছে। তবে আছে যে লাগভাগ চলেই এসেছি, আর একটুখানি রাস্তা আছে। আজকে হাইওয়ে থেকে উপর দিয়ে আসছিলাম, তার জন্য রাস্তাটা অন্য, গলিটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 2-3টে গলি আছে, মেন গলি মানে 2-3টে গলি দিয়েই ঢোকা যায় আর কি। আর এই একটা কলেজ হচ্ছে, কলেজটা দেখো কত সুন্দর দেখতে। ব্যাস প্রায় লাগভাগ চলে এসেছি। সেদিনকে বিলবাড়া মার্কেটে গেছিলাম, তা সেই মার্কেটটা থেকে মনে হলো আমার বাড়ির কাছের এই মার্কেটটাই বেশি ভালো। দেখো সব মহিলাদের রাতে বেশিরভাগ ঝাড়ু, আর ধনতেরাসে এরা বেশিরভাগ কিন্তু ঝাড়ুই কেনে। তাই যে একটু চলে এসেছি এখন একটা মানে বর্তনের দোকানে, এখানে এত বর্তন পাওয়া যায় সত্যি ভাবার বিষয়। আর আজকে বর্তনের দোকানে যা ভিড় হয়েছে, আমাদের কিছু যা কেনাকাটা ছিল সেগুলো এখান থেকে নেওয়া হয়ে গেছে। এখন যাব আর কি বরের আর কি জামা কাপড় কিনতে। এখানে দেখো ডিসকাউন্ট দেখাচ্ছে, 5,000 টাকার মানে জামা কাপড় কিনলে আর কি একটা ইলেকট্রিক কেটলি দেবে, আর 10,000 টাকার মতো জামা কাপড় কিনলে একটা মানে ওই যে সেই ট্রলি ব্যাগ সেটাই দেবে। তা আমাদের মানে 5,000 টাকার এখানে কেনাকাটা হয়েছে, তা আমাদের একটা ইলেকট্রিক কেটলি দেখিয়েছে, সেটা চলো বাড়ি গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা এই যে অনেকক্ষণ হলো বাড়িতে চলেও এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, চলো তোমাদের বাড়ি দেখাই কী কী কিনে আনলাম। ব্যাস এই যে বরের 2টো শার্ট আর একটা আর কি জিন্স, এই 3টে মিলে 5,000 টাকা হয়ে গেছিলো, মানে 5,100 টাকা হয়ে গেছে। তার জন্য এই যে আমাদের এই ইলেকট্রিক কেটলিটা দিয়ে দিয়েছে, এই যে দেখো এই কেটলিটা, এর জন্য আর কি বর পাগল বললো আমি নেবই নেবো, তাতে যাই হোক তার জন্য নিয়েই এলো। আর এই যে দেখো কী সুন্দর আমার লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা, মানে আগে পাওয়া যেত না, আমি ওই ফটো দিয়ে পুজো করতাম, কিন্তু এখন বেশ সেখানেও পাওয়া যাচ্ছে। আগের বার বিলবাড়া থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার আমার বিজয়নগরেই পাওয়া গেছে। তা এই যে মানে একটা গয়না কিনেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোট্ট একটা গয়না, ধনতেরাসের দিন নাকি মানে ঝাড়ু আর সোনা রূপো যাই হোক কিছু একটা কিনতে হয়, তা আমার ঝাড়ুও মানে কেনা হয়ে গেছে। আর এই যে দেখো ছোট্ট একটা কানের বালি নিয়ে এসেছি, ছোট, এটা 9,000 টাকা পড়েছে, ওই 1.5 গ্রামের একটুখানি কম আছে। তা বাড়িতে সবসময় পড়ার জন্য এটা নিয়ে গেলাম, এমনিতেও আছে কানেরটা, তা এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেলো। তা বললাম চলো অভিষেকের পাপাকে বললাম দেবে, বললো ঠিক আছে নিয়ে চলো কোনো ব্যাপার নেই। তা এটা নিয়ে চলে এসেছি, আমাকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে বলো। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, কাজ টাজ গোছানোর পরে ভাবছি দিয়াগুলো একটু ভিজিয়ে রাখি, সন্ধ্যার সময় দিয়া লাগাতে হবে। তো আজ থেকেই আমাদের এখানে শুরু হয়ে যায় যে ধনতেরাসের দিনই আর কি মানে দিয়া টিয়া জ্বালানো শুরু হয়ে যায়। তাই যে একটু তুলো নিয়ে এই যে সলতেগুলো বানিয়ে নিলাম, আর ওদিকে দিয়াগুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছি। আর এখন এই যে পরের দিন থেকে শুরু করছি ব্লগটা,
পরের দিন সকাল থেকে আবার এই যে ব্লগটা শুরু করছি ওইটুক ছিল ধনতেরাসের আর এইটুক হচ্ছে ধনতেরাসের পরের দিন। তাই এইটুকে এই যে রান্না বান্না করা টরা হয়ে গেছে, তো আজকে ভাবছি কি মানে দীপাবলি তো একদিন আছে, তা তার জন্য আর কি মানে গ্যাসটা সব কিছু ধুয়ে মুছে সাফ দিয়ে গ্যাস পট্টিমটি, আর যেহেতু আগে ধুয়েছিলাম সব কিছু সাফ সাফাই হয়ে গেছে, তাও দুই তিন দিন রান্নাবান্না হয়েছে একটু জুঠা মতো হয়ে গেছে, তা ভালো আজকে আবার ভালো করে পরিষ্কার করে নিই, সাবান টাবান দিয়ে ভেজে বসে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিই, তার কারণ দীপাবলির দিন প্রসাদ টোসাদ বানাতে হবে তার জন্যই। তাই যে ভালো করে গ্যাস ট্যাস আর কি মুছে নিচ্ছি, তা ওপরে মোছা হয়ে গেছে, কিচেন চিমনিটাও একটু মুছে টুছে দিয়েছি যে আবার প্রসাদ বানাতে হবে তার জন্য। তা এই যে পরের দিন বিকাল আবার এই যে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে, তা সন্ধ্যা প্রদীপ দিয়ে টিয়ে আর কি এই যে আমি দীপক জ্বালিয়ে দেব, আর এই যে এদিকে ঘরের লাইট বাগারা সব কিছু আমি চালু করে দিয়েছি। ব্যাস এখন এই যে সন্ধ্যাটা মানে এখন আর কি দিয়ে দেবো আর কি, ওই বাইরে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই এখন আর কি দীপকগুলো জ্বালিয়ে দেবো, আজকে বেশি জ্বালবো না কিন্তু দীপাবলির দিনকেই আর কি বেশি জ্বালাবো এই জন্য। তা এই যে আমাদের ঘরের বাইরে আর কি এই যে একটা ওই মতো আছে সেটাই দিয়ে দিলাম, এই যে তুলসীতলা একটা দিয়ে দিলাম, আর কি সব বাড়িতে আর কি মানে ই হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে, আমাদের বাড়িতে সময় ছিল না বলে আজকে হয়নি, তো কালকে পাক্কা লাইটিংটা হয়ে যাবে। তা এখন রাত 9টা বাজে আর আমি এখন এই যে নারকেলটা কুড়িয়ে নাড়ুটা বানিয়ে রাখবো, তার কারণ কালকে তো দীপাবলি, তারপরে আর মানে কাজকামের জন্য হয়ে উঠবে না, তার জন্য ভাবলাম রাত্রিবেলায় এখন মানে নাড়ুটা বানিয়ে রেখে দিই, তাই যে গুড়টা একটু ই করে বানিয়ে নিচ্ছি। আর এই বর্তনগুলো আমার হচ্ছে মানে পুজোর জন্যই আর কি, এই বর্তনগুলো আমি কোনো ইউজ করি না, যখনই পুজো টুজো হয় প্রসাদ টোসাদ বানাতে হয় তখনই এই বর্তনগুলো আমি ইউজ করি। তাই যে নাড়ুটা বানাতে শুরু করে দিয়েছি, এরপরে আবার খাবার টাবার বানাবো তার জন্য। তাই যে আমি একটু নরম করেই নামিয়ে নিই, তাকে একা একা তো পরে কড়া হয়ে গেলে বানাতে অসুবিধা হয়, তার জন্য একটু মানে এরকম ছাড়িয়ে দিয়ে ধীরে ধীরে আমি একটা দুটো করে আর কি বানাতে থাকি। তাই এই যে দুটো বানিয়েও নিয়েছি, চলো তাহলে পুরো বানিয়ে তারপরেই দেখাচ্ছি তোমাদের কেমন করে আমি নাড়ুগুলো বানালাম, তা খুবভাবে তোমরা এনজয় করো। এই যে আমার সবগুলো নাড়ু হয়ে গেছে, দুটো নারকেল থেকে একটা পচে গেছিলো আর একটা দিয়েই বানিয়েছি। ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, এনজয়।